নমস্কার কলকাতা, সুপ্রভাত। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে, আজ মহালয়া। এই মহালয়ার পূর্ণ লগ্নে ভোরবেলা থেকেই শুরু হয়েছে তর্পণ। পিতৃপুরুষের উদ্দেশ্যে জল প্রদান করাই হচ্ছে এই তর্পণের উদ্দেশ্য। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঋষি এবং দ্বাদশ পূর্বপুরুষদের উদ্দেশ্যে কিন্তু এই জল প্রদান করা হয়ে থাকে। চলুন আজকে কথা বলে নিই সেই সমস্ত মানুষদের সাথে যারা প্রত্যেক বছর এই বাগবাজার মায়ের ঘাটে তর্পণ করতে আসেন, তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে কিংবা তাদের পূর্বপুরুষদের স্মৃতিচারণার উদ্দেশ্যে। চলুন দেরি না করে কথা বলে নেওয়া যাক। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমরা বাগবাজার মায়ের ঘাটে রয়েছি এবং এখানে তর্পণের জন্য বহু মানুষের ঢল নেমেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বহু মানুষ এসেছে তারা তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দেওয়ার জন্য এবং তর্পণ সম্পূর্ণ করার জন্য তারা সবাই মায়ের ঘাটে এসেছেন। তো আমরা কথা বলে নেব আজকে এখানে যারা তর্পণ করতে এসেছেন তাদের সাথে। আপনার নামটা কি? আমার নাম কণিকা দাস। আপনি এখানে তর্পণ করতে এসেছেন? হ্যাঁ। এটা কি আপনি প্রত্যেক বছরই আসেন? দু বছর ধরে আসছি, কারণ বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই মারা গেছেন, তাদের জন্য উদ্দেশ্যেই এসেছি। নমস্কার, আপনার নাম? মিঠু ব্যানার্জি। আচ্ছা, এখানে যে তর্পণ হচ্ছে আজকে তো মহালয়া, তো আপনার এখানে প্রত্যেক বছর আসা হয়? প্রত্যেক বছর আসি, প্রত্যেক বছর বলতে বিগত চার বছর আসছি আর কি। আপনার নামটা কি? উৎপল বন্দ্যোপাধ্যায়। আপনি কি প্রতি বছর আসেন? প্রতি বছর আসি। এখানে এই তর্পণের মাহাত্মটা আপনার কাছে কেমন? কিছু মাহাত্ম না, এটা একমাত্র কারণ হচ্ছে তর্পণ করতে আসার, আমাদের পূর্বপুরুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে একবার অন্তত স্মরণ করে তাদের উদ্দেশ্যে জল দেওয়া, এটাই হচ্ছে তর্পণের উদ্দেশ্য। আজকে তো মহালয়া, তো মহালয়াতে রেডিওর সাথে যে একটা কানেকশন আমাদের বাঙালিদের, সেটা কিরকম ফিল করেন? যে এখন সেই রেডিওটা সেই যুগটা আছে নাকি সময়ের সাথে সাথে সেই যুগটা বদলে? না, রেডিওর সাথে, রেডিওটা তো নেই এখন, সেটা তো বলে লাভ নেই। ইউটিউবে এখন আমরা মহালয়া সেই বীরেন্দ্র কিশোর ভাদ্রের লাইভটাই শুনি, এটাই শুনে টুনে তারপরে আমরা বেরোলাম। রেডিও কি হারানো সম্ভব? ওটা সম্ভব না, কেন রেডিও থেকেই তো সমস্ত শব্দগুলো আসছে, রেডিওকে হারানো মুশকিল। রেডিও কখনোই হারাবে না, রেডিও সবসময় থাকবে কোনো না কোনো ভাবে। রেডিও হারালেও টিভির এখন মোবাইলের মধ্যে রেডিও এসে গেছে, অ্যাকচুয়ালি আমরা মোবাইলেই আজকে রেডিও শুনেছি। রেডিওর আবেদন তো অনবদ্য, আর রেডিওই তো আমাদেরকে মনে করিয়ে দিল যে সব কাজের মাঝে শেষে মা আসছেন, তো আমাদেরও একটু মানে আনন্দ, আমাদের সমস্ত কাজ থেকে বিরতি নিয়ে সেই আনন্দের শামিল হওয়া, সবার মধ্যে যে আজকের দিনে যে এত ব্যস্ততার মধ্যে যে সবার থেকে যে দূরত্ব তৈরি হচ্ছে, এই একটাই তো সময় যেখানে মানুষ একটু নিজের সঙ্গে, বন্ধুর সঙ্গে, আত্মীয়র সাথে, পরিবারের সাথে সময় কাটাতে পারে। তো এর সঙ্গে অনবদ্য যে কোনো জিনিস আসুক, মহালয়া আকাশবাণীতেই বাজবে আর সেই মহালয়াতেই মা আসবেন। আচার মেনে পুজো হোক, বিচার মেনে উৎসব হোক, এখন পুজোটা আচার মেনে হচ্ছে, কিন্তু এটা কি মনে হয় যে এখনো সেই উৎসবটা চলছে? সেটা এই বিষয়ে আপনার কি বক্তব্য? খুবই খুবই জটিল প্রশ্ন। বিচার মেনে উৎসব হবে কিনা জানি না, বিচারের বাণী বড্ডই সমস্যায় পড়েছে, তবু আশা করব মা আসছেন, সেই শক্তি দিয়ে নিশ্চয়ই সেই বিচার হবে। ধন্যবাদ। একটু আমার সাথে বলবেন, রেডিও ভেনম জেগে ওঠো কলকাতা। রেডিও রেডিও ভেনম জেগে ভেনম জেগে ওঠো কলকাতা। রেডিও ভেনম জেগে ওঠো কলকাতা। থ্যাংক ইউ সো মাচ। যারা চিরকালের জন্য আমাদের ছেড়ে চলে গেছে তাদেরকে আমরা হয়তো কোনোদিনও ফিরে পাবো না, কিন্তু এই তর্পণের মাধ্যমে আমরা হয়তো তাদেরকে তাদের জন্য ভগবানের কাছে, সর্বোপরি মা দুর্গার কাছে আমরা প্রার্থনা জানাতে পারি, তারা যেন ভালো থাকে, তারা যেন সুখে থাকে। আজ আমরা এসেছিলাম বাগবাজারে মায়ের ঘাটে এবং প্রত্যেকটি গঙ্গার ঘাটে, যেখানে আমরা দেখলাম বহু মানুষ এসেছেন তাদের প্রিয় মানুষদের উদ্দেশ্যে, তাদের আত্মার শান্তির জন্য। সঙ্গে থাকুন রেডিও বেনামে, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন রেডিও বেনাম, শুনতে থাকুন রেডিও বেনাম। জেগে ওঠো কলকাতা।